भगत सिंह 116তম জন্মজয়ন্তী পালন করা হলো সারা ভারত যুব লীগের উদ্যোগে। আজ আগরতলা পোস্ট অফিস সম্মুখে ঠিক সামনে এই জন্মজয়ন্তীর উৎসব পালন করা হয়। যুব লীগের পক্ষ থেকে 116তম জন্মজয়ন্তী পালন করা হলো আগরতলা পোস্ট অফিস স্থিত ফরওয়ার্ড ব্লকের অফিসের ঠিক সামনে। ভগত সিং যিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব, অগ্নিযুগের শহীদ বিপ্লবী ছিলেন ভগত সিং, এবং সেই ভগত সিং এর আজ জন্ম জয়ন্তী পালন করা হলো সারা ভারত যুব লীগের উদ্যোগে। পোস্ট অফিস চৌমুহনী স্থিত ফরওয়ার্ড ব্লকের অফিসের ঠিক সামনেই আজকের এই জন্ম জয়ন্তীর উৎসবটি পালন করা হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামী যিনি ছিলেন অন্যতম এক প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি ছিলেন জাতীয়তাবাদী, সেই ভগত সিং এর আজকের এই জন্ম জয়ন্তী পালন করা হলো শ্রদ্ধায় স্মরণে, শ্রদ্ধাঞ্জলি সহকারে পালন করা হলো সারা ভারত যুব লীগের উদ্যোগে। ত্রিপুরার যুব লীগের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কি জানাচ্ছেন আজকের ভগৎ সিং এর জন্ম জয়ন্তী পালন উপলক্ষে শুনব। শহীদ আজম ভগৎ সিং এর 116তম জন্মদিবস এই উপলক্ষে আমরা সারা ভারত যুব লীগ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় স্থানীয় পোস্ট অফিস চৌমুহনীতে আমাদের রাজ্য দপ্তরের সামনে আমরা এটা পালন করছি। আমাদের এই শহীদ আজম ভগৎ সিং ব্রিটিশ সাম্রাজ্যবাদকে এই দেশ থেকে তাদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য শহীদ আজম ভগৎ সিং, রাজগুরু চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনাদের মতো বিপ্লবীরা যারা আজকে বলিদান দিয়েছেন তাদের এবং তাদের যে জীবন সংগ্রাম, তাদের যে আদর্শ, সেই পথে আগামী প্রজন্মকে নিয়ে যাওয়ার জন্য এবং এই রাজ্য তথা ভারতবর্ষের যে আমাদের সমাজতন্ত্র, আমরা যেটা সমাজতন্ত্রের কথা বলে থাকি, সেই সমাজতন্ত্রকে কায়েম করার জন্য আবারও সেই সাম্রাজ্যবাদীদের হাত থেকে রক্ষা করার জন্য, তাছাড়া এই রাজ্যের যারা নিপীড়িত, শোষিত, বঞ্চিত সমস্ত মানুষদেরকে রক্ষা করার জন্য আমরা তাদের আদর্শ চলার জন্য আমরা এই দিনটিকে পালন করে থাকি। পাশাপাশি আমরা বলবো যারা আজকে বেকার যুবক যুবতীরা আছেন, ছাত্র সমাজ আছেন, তাদেরকে তাদের পথ অনুসরণ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এবং বিভিন্ন শূন্য পদে বেকারদের যে চাকরি পাওয়ার অধিকার এবং আজকে শ্রমিকদের, তাছাড়া বিভিন্ন কলকারখানা আপনারা দেখছেন বন্ধ হয়ে যাচ্ছে ভারতবর্ষে, শ্রমিকদের যারা এই যে বিভিন্ন রকম মজুরি, তাদের নানা রকম যে আইনকানুন লাগু হচ্ছে তাদের বিরুদ্ধে, এই সমস্ত কিছু যে থেকে রক্ষা করার জন্য আজকে আমরা সারা ভারত যুবলীগ এই প্রতি বছর শহীদ আজম ভগৎ সিং, রাজগুরু, তারপর চন্দ্রশেখর আজাদ, আমাদের স্বাধীন দেশে ধর্মনিরপেক্ষ ও শোষণহীন সমাজতান্ত্রিক ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন ভগৎ সিং, এবং তিনি তার নিজের জীবন বাজি রেখে শহীদ হয়েছিলেন, যেটা আজও ইতিহাসে অবিস্মরণীয়। এবং এই ভগৎ সিং এর জন্মজয়ন্তী পালন করা হলো শ্রদ্ধার সঙ্গে ফরওয়ার্ড ব্লকের ঠিক সামনে আজ পালন করা হলো এই জন্মজয়ন্তী। বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।